যদি হয় অজোরধারায় বৃষ্টি আর হাতে পেয়ে যান এমন এক কাপ গরম গরম চা, তাহলে কেমন লাগবে বলুন তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন। আজকে নিয়ে আসছি নর্মাল চা কিভাবে অসাধারণ করে আপনি বানাবেন। সবাই বলবে আপনার হাতে জাদু আছে, তবে চলুন দেখে নিই আমি কিভাবে চা বানাই বাসায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো এক কাপ দুধ চা, আর তার জন্য এই যে এই চা পাতাটা আমার হাতে চলে আসছে। ভাই রে ভাই, কে যে কখন দিয়ে গেল আমার জামাইয়ের দোকানে, চাটা এত মজা, যদি কখনো কারো সামনে পড়ে ঝটপট কিনে ফেলবেন যদি আপনি মজাদার চা খেতে চান। এই চা পাতাটা সিলেট থেকে একজনে এনে আমার হাজবেন্ডের দোকানে দিয়ে গেল, আর সে আমার জন্য নিয়ে এসেছে যে দেখো তো চা পাতাটা কেমন হয়, অসম্ভব মজার ছিল। তো এটা খেয়ে আপনি আর অন্য চা পাতা ভালো লাগবে না। আজকে আমি আড়ং ডেইলি দিয়ে চাটা বানাবো। তো বলেই রাখছি, আগে যখন মিল্ভিটা ছিল ঘন ছিল, ওটার সাথে আমাদের পানি অ্যাড করতে হতো, আর এখন তো জানেনই সবাই যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু চেঞ্জ হচ্ছে, সব কিছুতেই ভেজাল আর ভেজাল, দুধ একদম পানির মতো হয়ে যায় যখন আমরা জাল দিই। তো এর সাথে আর এক্সট্রা কোনো পানি মেশাতে হয় না। আমি আজকে এক কাপ চা তৈরি করব, তার জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিল্ভিটা দিয়েও করতে পারেন, গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। আর সেটা টেনে আমি এরকম নিয়ে এসেছি, প্রায় 1/2 কাপের মতো হয়ে গেলে তখন আমি অ্যাড করব এখানে চিনি আর হলো চা পাতা। তো বলতে পারেন অনেকে যে এই চা শেয়ার করার কী আছে। হ্যাঁ, অবশ্যই আছে, সবার হাতে চা কিন্তু মজা হয় না। যখন আপনি এভাবে কাউকে চা বানিয়ে দিবেন আর সেটা খেয়ে সে বলবে অবশ্যই আপনার হাতে জাদু আছে, আর যখনই আপনার বাসায় আসবে বলবে যে আমি আর কিছুই খাবো না, আমাকে শুধু 1 কাপ চা বানিয়ে দিন। সত্যি বলছি কি না, প্রমাণ পাওয়ার জন্য অবশ্যই এভাবে করে কাউকে চা বানিয়ে খেয়ে দেখাবেন যে সে বাসায় এসে যদি আপনি সামনে মিষ্টিও দেন তখন বলবে যে না ভাবি আমি আপনার হাতের 1 কাপ চা খাবো আর কিছুই খাবো না। এবার আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা। যেহেতু আমি 1 কাপ চা বানাবো সেই পরিমাণ অনুযায়ী 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি চিনি আর 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা। যখন এভাবে কালারটা চলে আসবে তখনই আপনি চুলোটা বন্ধ করে দেবেন। দেখুন আমার চায়ের কালার। আর যদি হয় এভাবে মাটির কাপ পেরিচ আর অজোর ধারায় বাইরে বৃষ্টি, গরম গরম 1 কাপ চা, আপনি তো পুরাই কবি হয়ে যাবেন। অসাধারণ ছিল চাটা, চায়ের ফ্লেভার অসম্ভব মজার। যদি কখনও কারো চোখের সামনে এই চা পাতাটা পড়ে ঝটপট কোনো চিন্তা না করে কিনে ফেলবেন। তো একদম রেডি আমার দুধ চা, যেটা খেতে অসম্ভব মজার হয়, আর বিভিন্ন ধরনের বানানো যায় এই চা, আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আদা চা, মশলা চা, বিভিন্ন ধরনের চা, লেবু চা, পুদিনা চা, যে যেভাবে বানাতে পছন্দ করেন। তবে অনেকের হাতের চা অসম্ভব মজার হয় সত্যি। শুধু বাসায় গেলে তাদের আমি বলি শুধু চা খাবো আর কিছুই খাবো না। সবার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আমার রান্নাগুলো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন রেডি আমার দুধ চা, বাইরে কিন্তু অজোর ধারায় বৃষ্টি হচ্ছে, তাই আমার খেতে ইচ্ছে করলে গরম গরম 1 কাপ চা বানিয়ে ফেললাম। দেখুন একদম রেডি, আর একদমই সিম্পল পদ্ধতিতে চাটা বানিয়ে ফেলেছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।